হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আহেলিস ব্লগ। আবার আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগে তোমরা দেখতে পাবে যে আমার জীবনের কিছু স্পেশাল মোমেন্টস আহেলিকে নিয়ে, তো সেটাই এই ব্লগে তোমাদেরকে দেখাবো। তো দেখো যে আহেলি প্রথম মানে ছোট্টবেলায় একেবারে ছোট্ট থেকে ও আমার কোলে যখন এসেছিল কীভাবে ছিল এবং আস্তে আস্তে ও কীভাবে বড় হয়ে উঠলো সবার ভালোবাসা পেয়ে, পুরো ব্লগ জুড়ে আজকে সেটাই তোমরা দেখতে পাবে। আর একটা কথা, যদি তোমাদের এই ব্লগ খুব ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, কমেন্টস করে জানিও, না হলে কিন্তু বোঝা যাচ্ছে না যে ব্লগটা তোমাদের ভালো লাগছে কি না। তোমাদের যদি কোনো রকম অন্য রকম ভিডিও দেখার ইচ্ছে হয় তাহলে প্লিজ আমাকে জানিও কমেন্টস করে যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছ। তো সেই রকমভাবেই তোমাদের একটি ভিডিও বানিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করব। এই দেখো আহেলি অন্নপ্রাশনে এখন বই তুলছে। ও যখন 6 মাস 7 মাসে পড়েছে তখন ওর অন্নপ্রাশন ঘরোয়াভাবে হয়েছিল। ওর মিম মিম, ওর বড়দাদা আর ওর ছোট দাদা আর আমি, এটা হচ্ছে ওর আবুবু। ও তখন 6 মান্থে ছিল যখন এটা পিয়ানো কিনে নিয়ে এসেছিল আবুবু। আবুবু গিফট করেছিল ওকে এটা, তো সেই পিয়ানোটাকে ওকে বাজানো শেখানো হচ্ছে আর ও খুব এনজয় করছে। এখন তো একটু একটু বাজাতে পারে, তখন তো পারতো না, তখন খুবই ছোট্ট ছিল। দেখো আহেলি কিরকম অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে, আবুবু বাজাচ্ছে আর ও খুব এনজয় করছে। এখানে আহেলি ডান্স করছে, নতুন নতুন ডান্স শিখেছে, তখন ও 8 মান্থ। 8 মান্থে ও নতুন নতুন ডান্স শিখেছে। হ্যাঁ, ও খুব খুব ভালোবাসছে। দেখো সুন্দর করে নাচছেও, এই এই প্রথম ওর নাচটা আর কি শুরু করলো, তারপর থেকে তো এখন পর্যন্ত চলতেই থাকছে ওর নাচ। তোমরা দেখো খুব খুশি হয়েছে, ওর পাপু ওর সাথে কথা বলছে, ভিডিও করছে ওর পাপু, পাশেই আমি রয়েছি, আবুবু রয়েছে, সবাই আছে, কিন্তু ওকেই একা দেখানো হয়েছে। হাতটা তখন এরকম হাতের উপর হাত দিয়ে জড়ো করে এরকম নাচতো, এই নাচটাই ওর প্রথম নাচ ছিল। দেখতে থাকো আহেলিস ব্লগ। আহেলিস ব্লগ যদি তোমাদের খুব ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও আহেলিস ব্লগকে এগিয়ে নেওয়ার জন্য। তোমরা প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। এই দেখো আহেলি এখন মামার বাড়িতে গিয়ে স্নান করছে, এটা আমি স্নান করাচ্ছি। পাশে আমার মেজদি ছিল, আমার মেজদির ছেলে সোনু ছিল, মেজদি ক্যামেরাটা নিয়ে শ্যুট করছিল, আহেলিকে আমি স্নান করাচ্ছিলাম। দিদাইবাড়ি গিয়ে ওর প্রথম স্নান। তো দেখতে থাকো আহেলিস ব্লগ। ব্লগটি ভালো লাগলে লাইক করো, আজকে এই পর্যন্তই। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার কথা হবে, দেখা হবে।